কোনো বিদেশি পেসার নন তরুণ মুশফিক হাসানের প্রেরণা বাংলাদেশের তাসকিন মুস্তাফিজরা আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েই আইডলদের সাথে জাতীয় দলের ড্রেসিং রুম শেয়ার করার স্বপ্ন পূরণ হয়েছে মনির হোসেন খানের রিপোর্ট টেস্ট স্কোয়াডে নেই তারপরও গত তিন দিনে মাঠের সব আকর্ষণ সাকিবকে নিয়ে বৃহস্পতিবার চোট পাওয়া আঙুলের প্লাস্টার কাটিয়েই নেমে পড়লেন মাঠে ব্যাটিং বোলিংয়ের প্রশ্নই আসে না তবে জিম আর রানিং স্ট্রেচিংয়ে জড়তা কাটানোর চেষ্টা নাম্বার ওয়ান টাইগারের দল ঘোষণার পর প্রথমবার ক্যাম্পে এসেছেন পেসার মুশফিক হাসান ২০ বছর বয়সীর সামনে তার স্বপ্নের তারকারা সাকিবের কাছ থেকে টিপস পাওয়া তার কাছে বিশেষ কিছু ওইরকম এক্সপেকটেশন ছিল না যে আমি এই ন্যাশনাল টিমে কল পাবো হলে আলহামদুলিল্লাহ না হলেও আলহামদুলিল্লাহ ছিলাম বাট আমি আমার প্রসেসে থাকার চেষ্টা করি সবসময় মানে ভালো লাগতেছিল যে আমি ফার্স্ট টাইম ফার্স্ট ক্যাম্পে জয়েন করেছি তো ওইরকম মনে হচ্ছে না সবাই ওয়েলকাম জানিয়েছে মুশফিক বড় হয়েছেন মাশরাফিকে দেখে বর্তমানের তাসকিন মুস্তাফিজরাও আন্তর্জাতিক অঙ্গনে বড় তারকা অনুপ্রেরণা খুঁজতে তাকে আর বাইরের কাউকে বাঁচতে হয়নি বড় ভাইরা ভালো করতেছে ওনাদের দেখে ইন্সপায়ার হই আর এখন সত্যি কথা বলতে বাংলাদেশের পেস বোলারদের দেখে অনেক কিছু শেখার আছে ওনারা অনেক হার্ডওয়ার্ক করেন তো ওনাদের দেখে অনেক কিছু শিখতে পারতেছি এখানে ওনারা আমাকে অনেক হেল্প করতেছে অনেক হেল্পফুল তো আমি মনে করবো ওভারঅল আমি লাকি বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ১০ জুন ঢাকা আসছে আফগান দল মনির হোসেন খান বাংলা ভিশন ঢাকা